আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ডিম দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এটার জন্য আমি নিয়েছি পাঁচটা ডিম নিয়েছি, কিশমিস, এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়েছি, চেরি, তারপরে এলাচ, এখানে জর্দা লঙ্কা, ঘি, অয়েল, চিনি, ভ্যানিলা। এখন আমি পাঁচটা ডিম এভাবে ফাটিয়ে নেব। এভাবে নাড়া হয়ে গেলে, যখন একবার হয়ে আসবে তবে নেব একটি ভ্যানিলা। এখন আমার ফিটানো শেষ, আমি এখানে মিক্সিং বলটা রেখে নিলাম। তারপরে 2 টেবিল ঘি নিলাম। ডিমের জন্য বেশি ঘি লাগে না, তেলও লাগে না। কাম যেতে ওখানে আমি 2-4 চামচ তেল দিয়েছি, আর কম তেল দিলাম, যেহেতু আমি দুধ অ্যাড করছি না। 4টা এলাচ, এলাচটা একটু গরম হয়ে গেলে এভাবে নাড়তে থাকো। এভাবে নরম হয়ে গেলে তারপরে এভাবে ঢেলে দিন। যেহেতু আমি এখানে লিকুইড কোনো দুধ অ্যাড করি না, তাই আস্তে আস্তে মিটু আছে ডিমটি আস্তে 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 মিটু আছে নাড়তে থাকে। নাড়তে নাড়তে তারপর একটা তাওয়া বেরিয়ে আসবে। যত পর্যন্ত না শুকায় তত পর্যন্ত নাড়তে থাকো। এভাবে নাড়তে থাকো, এভাবে নাড়তে নাড়তে শুকিয়ে পাবেন। যখন শুকিয়ে আসবে একটু জর্দা রং এখানে অ্যাড করে দিলাম। জর্দা রং চাইলে নাও দিতে পারেন, কারণ এত জর্দা চাই জর্দা রং দিতে পারেন। এভাবে শুকিয়ে আসলে দিচ্ছি কিশমিস ভেজানোর, কিশমিসটা একটু ভিজিয়ে রাখবেন। দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম,